তাহলে কি করব? রুদ্রা তো প্যালেসের বাইরেই দাঁড়িয়ে আছে, ও আবার ভেতরে না চলে আসে, ডগিদের পাঠিয়ে ওকে ভয় দেখানো যাবে না। কি যে করি। কিং, তুমি ডগিদের রাইনো বানিয়ে দিচ্ছ না কেন? ছোট ছোট বাচ্চারা রাইনো দেখলে ঠিক ভয় পাবে। তুমি তুমি একদম ঠিকই বলেছ কই। রাইনোদের দেখে ও তো ভাববে যে এটা নিশ্চয় করে জঙ্গলি এলাকা, তারপর নিজেই পালিয়ে যাবে। তৈরি হয়ে গেছে রাইন, দাঁড়িয়েছো কেন? যাও বাইরে গিয়ে রুদ্রাকে আটকাও। মনে রেখো তোমরা হলে রাইনো, টগি নও। যাও যাও, আবার ডেকে বসো না, তোমরা হলে রাইনো, রাইনো মনে থাকি যেন। এইবার হবে মজা। মনে হচ্ছে রুদ্রার বন্ধুরা চলে গেছে, চলে গেছে। তোমরা তোমরা সবাই ফিরে এসো এক্ষুনি। জায়গাটা দেখছি খুবই অদ্ভুত, কিন্তু খুব সুন্দরও। মনে হয় রাত হলেই মাকড়সারা জাল ছড়িয়ে দেয়, আর সূর্যের আলো পড়তেই জাল জ্বলে যায়। কাম অন, লেটস গো, হয়তো আমাদের ইউনিকর্নকে এই প্যালেসেই পাওয়া যাবে। রুদ্রা তো কিছুতেই পিছু ছাড়ার নামই নিচ্ছে না। তোমরা সবাই লাইন করে দাঁড়িয়ে পড়ো, এবার যদি বাইরে গিয়ে মুখ খুলে যাও খুব খারাপ হয়ে যাবে। Ha 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 ha!
গিয়ে রুদ্র আর তার বন্ধুদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে এসো, যাও। সব ভালো তো সে ভালো, আমার টেস্টি আইডিয়াটা আরেকবার ট্রাই করে দেখি। রঙ্গিলা, আবার তুমি হাড় ছোড়ো আর আমরা পালাতে থাকি। এবার আমি যে কি করি, কি যে করি, রুদ্রাকে প্যালেস থেকে তুলে রাখার সব চেষ্টা বিফলে গেল। না কুইন, এদিকে শোনো শোনো, আপনি কে? আমি তো এক হতভাগী, ভুল করেই প্যালেসে ঢুকে পড়েছিলাম, তবে থেকেই এখানকার রাক্ষস কিং আমায় বন্দি করে রেখেছে, দিন রাত কাজ করায়। তোমাদের দেখে ভালো মনে হচ্ছে, এখান থেকে পালিয়ে যাও, না হলে রাক্ষস তোমাদেরও বন্দি করে ফেলবে। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, চলুন আমাদের সাথে। না না শোনা, ও খুব ভয়ানক রাক্ষস, সে আমার সাথে সাথে তোমাদেরও বন্দি করে ফেলবে, আমাকে আমার মতো ছেড়ে দিয়ে তোমরা এখান থেকে চলে যাও। আপনি ভয় পাবেন না, আপনাকে বাঁচাবই, চলুন। ছেড়ে দাও ওকে। আমরা ওনাকে ছাড়বো না, আপনি যা পারেন করুন। যদি না ছাড়ো তাহলে তোমরাও বাঁচবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না। Yeah!
রুদ্রা, আমি তোমার ফ্রেন্ড ইউনিকর্নকে বন্দী করিনি, সত্যি বলছি। সকালকেই জিজ্ঞেস করে নাও, এটা তো আগে থেকে এখানে বাঁধা ছিল, সত্যি বলছি। তাহলে আপনি লুকিয়ে রেখেছিলেন কেন? সকালই আমাকে বলেছিল যে যে রুদ্রার ইউনিকর্নকে ধরে বন্দী করবে, আগে রুদ্রা তাকে ধ্বংস করবে, তারপর এ কথা বলবে। আর আমি ভয় পেয়ে যাই। আর ও এখানকার চাকর নয়, ও হলো কুইন বর্ষমতি। ও সরি সরি। যাও ইউনিকর্নকে নিয়ে এসো। সকাল তো কোনোদিনও শুধরবে না, ওকে আমি মজা দেখাবো। সরি, আমাদের জন্য আপনাদের অসুবিধা হলো। তুমি যবে মজা দেখাবে তখন দেখা যাবে, কিন্তু পরের বার আমি অবশ্যই তোমাকে দেখে নেব। আমি এখনো হারিনি, আমি জাদু, আমি মায়াজাল। রুদ্রা, তুমি আমাদের এখানে এসেছো মানে তুমি আমাদের গেস্ট। এসো, আমরা সবাই একসাথে লাঞ্চ করি। সব ভালো যে শেষ ভালো, আমার তো ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো কিছু খাওয়া যাক।